আচ্ছা অনেক সময় দেখে থাকবেন যে ফেসবুকে যখন একদম হাই কোয়ালিটি পিকচার আপলোড করতে যাচ্ছে তখন সেটা হাই কোয়ালিটিতে আপলোড হচ্ছে না আপলোড করার পর সেটা লো কোয়ালিটিতে হয়ে যাচ্ছে মানে ফটোটা কম্প্রেস হয়ে যাচ্ছে ওই কোয়ালিটিটা মেনটেন থাকছে তো এই প্রবলেমটা আমাদের অনেকের সঙ্গেই কিন্তু হয় তো এই ভিডিওতে আমরা দেখিয়ে দেবো যে কীভাবে ওই প্রবলেমটাকে সলভ করতে হবে আপনি যে পিকচারটা আপলোড করছেন যে কোয়ালিটিতে আপলোড করছেন সেই কোয়ালিটিটাই মেনটেন থাকবে এবং ফোর কে পিকচারও আপনি আপলোড করতে পারবেন ঠিক আছে চলুন তাহলে দেখিয়ে দিই আচ্ছা প্রথমেই যদি আপনি আপনার ফেসবুক অ্যাপে চলে আসেন এবং এখান থেকে যদি আপলোড করতে যান আপনি এবং এখানে যে পোস্ট করবেন সেটার কিন্তু ওই সেম প্রবলেম আপনি ফেস করবেন এবং এখানকার সেটিংসে এসেও কিন্তু চেঞ্জ করার কোনো অপশন এখন নেই আগে ছিল বাট এখন ফেসবুক অ্যাপটা আপডেট করার পর এটা চেঞ্জ হয়ে গেছে হাই কোয়ালিটিতে আপলোড করার ওই সেটিংসটাকে যদি আপনাকে চেঞ্জ করতে হয় তো তাহলে আপনাকে যেতে হবে ফেসবুক লাইট অ্যাপ এটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন এটাকে এখান থেকে ইনস্টল করে নেবেন ঠিক আছে ইনস্টল করে নেওয়ার পর আপনার যেটা অ্যাকাউন্ট সেটাতে লগ ইন করে নেবেন তো এখানে আসার পর এই একইভাবে এই ট্রিপল ডটের উপর ক্লিক করব তারপর সেটিংসে যাব এখান থেকে সেটিংস নিচে নামাবো মিডিয়া মিডিয়াতে যাব এখানে দেখুন ফটো কোয়ালিটি ঠিক আছে এখানে দেখুন এই যে ফটো কোয়ালিটির ব্যাপারটা সেটা আমাদের কিন্তু এখানে হাই হয়ে আছে হুম এটা যেন এই হায়েই থাকে যদি আপনার লোতে থাকে বা মিডিয়ামে থাকে তো তাহলে এই প্রবলেমটা ফেস করতে হবে কিন্তু ফোটো কোয়ালিটি যদি এই হায়ে থাকে তো তাহলে এটা প্রবলেমটা হবে না এবং যদি আপনার ডেটা সেভার মোড এটা যদি অন করা থাকে তো তাহলেও কিন্তু এটা লো কোয়ালিটিতেই আপলোড হবে মানে ডেটা সেভার মোড মানে যেখানে ডেটাকে সেভ করার দরকার হচ্ছে তো ওখানে হাই কোয়ালিটিতে অ্যাজ ইট ইজ যে কোয়ালিটি আছে সেটা কিন্তু আপলোড হবে না সো এটা যদি অন করা থাকে তো এই ডেটা সেভার মোডটাকে অফ করে দেবেন এবং ফোটো কোয়ালিটি যখন এই হাইয়ে সিলেক্ট হয়ে যাবে তখন আর কোনো রকম অসুবিধা নেই আপনি যে ফিচার আপলোড করবেন সেটা কিন্তু এই হাইয়েই আপলোড হবে ঠিক আছে সো এরপর আপনি যখন এটাকে আপলোড করছেন আমি একটা করে দেখিয়ে দিচ্ছি এরপর ধরুন আমি এই পিকচারটাকে ফেসবুকে আপলোড করে দেখাবো এটা একটা হাই কোয়ালিটি পিকচার এটাকে আপলোড করি আমি ফেসবুক লাইটেই এলাম আসবো এখানে এসে পোস্ট সিলেক্ট করব। আমরা পোস্ট করছি তো এখানে এসে আমি এই ফটোজ এবং ভিডিওজ ক্লিক করব। ঠিক আছে এখান থেকে আমি ফটো সিলেক্ট করে নিলাম ওকে তো তারপর এখানে যদি আমি আমার ফটোতে কোনো ক্যাপশন দিতে হয় তো তাহলে আমি সেটা এখানে দিয়ে নেবো ওকে তো আমি এখানে ক্যাপশন দিলাম অন দ্য ব্যাঙ্কস অফ গঙ্গা মানে গঙ্গার দ্বারে এরকম কিছু যে কোনো ইচ্ছা যেটা ইচ্ছা সেটা দিয়ে দেবেন তারপর পোস্টে ক্লিক করলেই হবে ঠিক আছে দেখুন আমাদের পোস্টে কিন্তু চলে এসছে যে কোয়ালিটিতে আমরা আপলোড করতে চাইছিলাম একদম অ্যাজ ইট ইজ ওই কোয়ালিটিতেই কিন্তু আপলোড হয়েছে এতটুকু কিন্তু রকম কোয়ালিটি ডিগ্রেড হয়নি এবং রকম পিকচার কম্প্রেশন কিন্তু হয়নি ওকে সো এরকমভাবে এই সেটিংসটাকে চেঞ্জ করলে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে একদম হাই কোয়ালিটি ফোর কে আপলোড করতে পারবেন ঠিক আছে তো আশা করি আপনাদের এই ভিডিওটা হেল্পফুল মনে হবে যদি মনে হয়ে থাকে তো তাহলে অবশ্যই লাইক করবে যদি কোনো কোয়েশ্চেন থাকে তো তাহলে জিজ্ঞাসা করতে পারেন ধন্যবাদ